हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय फैमिली व्लॉग। और आमी शांतना, आमार चैनले तुम्हारे सबाई के स्वागत एवं अनेक अनेक भालोबासा। और आबार एकटा नतून भिडियोते तुम्हारे अनेक अनेक स्वागत जानाच्छी। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो एवं सुस्थ आछो। तो सकाल सकाल स्नान हये गेछे, रात्रे बेनुनी करे रेखेछिलाम, तो एखन देखि माथाटा आसरेनि। सकाल थेके एखनो চুল আঁচড়ানো হয়নি। আর সকাল সকাল স্নান না করলে কি হয় আমার? কি সকাল সকাল স্নান না করলে আর স্নান করতে করতে সে দুটো তিনটে ছাড়া আমার আর স্নান হয় না, এত রাগ হয় তখন, তার কি বলবো। তো দুদিন দেখেছি, কালকের পরশু দিন হলো সকাল সকাল স্নান করিনি, স্নান করতে করতে সে তিনটে সাড়ে তিনটে কি দুটো বেজেছে। তা আমি আজকে ভাবলাম তো আজকে তাড়াতাড়ি স্নানটাই করে নিয়ে, তাড়াতাড়ি স্নান করে যদি পুজোটা দিয়ে হয়ে যায়, মনে হয় যে কত কাজ যে করে ফেলেছি, তখন একদম নিজেকে একদম ফ্রি মনে হয় যে এখন একটু রিল্যাক্স। তো স্নান টান হয়ে গেছে, এখন থেকে একটু চুল টুল আশ্রয় নি। আর দেখি এখন রান্না, সকালে টিফিন করব, দেখি রুটি আলুর তরকারি করব। তার আগে একটু ম্যাগি বানিয়েছি, বাবুকে খাইয়ে দেবো। এখনো কিছু খাইনি, আজকে একটু লেট হয়ে ঘুম থেকে উঠেছে, তার জন্য এখনো কিছু খাইনি। এখন কটা বাজে? এখন বাজে 8:30 বাজে। তো এখন দেখি ওকে খাইয়ে টাইয়ে রুটি আলুর তরকারি বানাবো, সেটাই। আর ঠাকুর একবার পুজো দেওয়া হয়ে গেলে এত রিল্যাক্স, মানে ভালোই লাগে। এখন একটু ফ্রেশ হয়ে তারপরে দেখি রান্নার কাছে যাব, চুল টুল আছড়ে। আর ফ্রেশ হয়ে স্নান করতে গেলে এত ভালো লাগে, সে যতই গরম লাগুক না কেন, পরে হাত মুখ ধুয়ে নি, দুপুরবেলা ধুয়ে টুয়ে একটু রিল্যাক্স করি। আর দুদিন ধরে শরীরটা এতই ক্লান্ত, রাত্রে এত ঘুম পাচ্ছে যে রাত্রে কোনো কাজ করে রাখতে পারছি না, সকালে উঠে একটু আরও বেশি কাজ করে যাচ্ছে। সকালবেলা উঠে থালা বাসন টাসন সব একসাথে ধুতে হয়। আমি কি রাত্রেই থালা বাসনগুলো ধুয়ে রাখি, তো তাই দুদিন ভালো লাগছে না, রাত্রে ঘুমিয়ে সকাল সকালই ঘুমিয়ে পড়ছি আর থালা বাসনও ধোয়া হচ্ছে না রাত্রে। সকালবেলা উঠে সে থালা বাসন ধুতে হয়, গ্যাস ওভেন টোভেন তো কিচ্ছুই মোছা হয় না, সে মুছে টুছে তারপরে একটু আগে স্নান টান করে আসলাম, করে পুজোটা দিয়ে আমার আবার একটা নতুন এই যে ভিডিওটা শুরু করলাম। মাথাটা আছে নি, দেখি রান্না বসাবো, দেখাচ্ছি তোমার কি। এই যে আবরা এখন ম্যাগি খাচ্ছে, ফুদাও ফুদাও গরম না, এবার খাও খাও, মুখে ঢুকাও, কি হয়েছে? তুমি কি খাচ্ছ? আবরা আমার দিকে তাকাও, এই যে কি খাচ্ছ তুমি? ম্যাগি। তাই তুমি দেবে আমাকে? দেবে? হ্যাঁ আব্দ, চলো আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি এখন যে অব্রকে ম্যাগিয়ে খাইয়ে দিচ্ছি, আর অব্রকে ওই একা একা খায়, কিন্তু ফেলিয়ে ছড়িয়ে খায়, ঠিক মতন খায় না, তার জন্য আমি খাইয়ে দিচ্ছি। আমি একটু খাইয়ে দিলে তখন একটু পেট ভরে খায়। আর কিছু একটা গরম হলে হয়েছে, সারাক্ষণ ফু গরম গরম। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, আর এর মধ্যে আমার গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আমার চেঞ্জ করলাম। আর এই যে সবজি কাটতে বসে, মানে আলু তরকারি বানাবো, তাই আলু কাটবো। তার মধ্যে দেখি শশা খেতে ইচ্ছা করলো, তাই একটা শশা কাটছিলাম, দেখি খাবো। তো আলু এখন কাটবো, দুটো আলু কাটবো, বেশি তরকারি বানাবো না, একটু পরেই আবার রান্না করব দুপুরের জন্য, তার জন্য
অল্প একটু তরকারি আর চার পাঁচটা রুটি, আমি দুটো খাবো আর আমার বর দুটো খাবে। আমার বড় আমার ছেলে আবার রুটি খায় না, ও খেলে ওর গলায় বাদে, জাস্ট একটু ভাত খেলেই হয়ে যায়। তাও ভাত তো ঠিক মতন ওখানে কোনো কিছু মানে খেতেই চায় না, ওই জোর জবরদস্তি যদি খাওয়াই তাহলে খায় একটু বাবু। শশা কামটে খাওয়া হচ্ছে না আমার, সবজি কাটছি আর শশা খাচ্ছি। আর দুপুরে রান্নার জন্য ওই যে সবজি কেটে কুটে রাখছি, রসুন ছাড়াচ্ছি, এরপর পেঁয়াজ কাটবো, দুপুরে দেখি মাছের ঝাল করব। আর আর কী রান্না করবো এখন ঠিক নেই কী করি, আগে সকালের টাকা কমপ্লিট করে নিই তারপর দেখা যাবে। আর কালকে রাত্রে খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছিলো তার জন্য শশাটা কেটে খেলাম। দেখি এখন রুটি বানাবো, সবজি প্রায় কাটা হয়ে গেছে, চার পাঁচটা রুটি বানাবো, বেশি আটা নিচ্ছি না। আর আমাদের আটাটাকে চেলে নিতে আমি মিলের আটা তো তার জন্য ভীষণ ভুষি থাকে, পাশেই মিল আছে ওইখান থেকে নিয়ে আসি আটাটা এখন মাখবো। দেখি রুটি বানাবো এখন, রুটিতে কি বেশি গুঁড়ো নিই না, বাস একটু রুটিতে যখন মাখিয়ে নিই আর যখন রুটিটা বেলি তখন একটু ওই থালার পর রুটিটা একটু এদিক ওদিক ঘুরে নিই, তাতে কি গুঁড়ো থাকে না রুটিতে। রুটি ভাজার পর দেখবে যে গুঁড়ো হয় আটা বেরো সেটা হয় না ধুলো। আর এর মধ্যে দেখি ভাতটাও বসিয়ে দেবো দুপুরের জন্য, একসাথে দুটো কাজ হয়ে যাবে, বার্তা উঠে থাকুক তার মধ্যে আমার রুটিটাও হয়ে যাবে। ওকে আমাদের এদিকে আর এরকমভাবে চিমটি দিয়ে এরকমভাবে গ্যাসের উপর দিয়ে ইয়ে করি, আমার ওই গোল ইটা নেই রুটি বানানোর, এখানে চিমটি পাওয়া যায় তো চিমটি দিয়ে করি। আর আমার ঘি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে তো সেটাই ঘি দিয়ে রুটি বানিয়েছি। তো রুটি বানানো হয়ে গেছে, এখন দেখি খেতে বসছি, খেয়ে দিয়ে দেখি কী করা যায়, রান্নার দিকে আবার যেতে হবে তাড়াতাড়ি খেয়ে নিই। আর এমনিতে আমি তাড়াতাড়ি খাই, আর ভিডিওতেও কি একটু ফাস্ট করা আছে তার জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আর যারা আমাকে ইনস্টাগ্রামে এখনও ফলো করোনি অবশ্যই ফলো করো, আর আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ি থেকে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে, তো নিজের খেয়াল রেখো। টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।